গুড আফটারনুন, আজকে হচ্ছে 3 তারিখ আর এখন বাজে প্রায় 3টে। তো আজকে এখন আফটারনুন থেকেই একটা ভিডিও শুরু করছি। তো আজকে কি জানো বলে মিস্টার দেব ওই বাড়িতে গেছে, কিছু কাজ ছিল আর তার ওখান থেকে আবার একটা জায়গায় যাবে। তো আর তার সাথে সাথে টাপুর পরীক্ষা দিতে গেছে জানেন। তো টাপুরের সাথে কথা ছিল এটাই যে ওই বাড়িতে আসবে, বা মানে ওর বাবা মিস্টার দেব নিজের কাজ সেরে ওই বাড়িতে অপেক্ষা করবে, টাপুর আসবে, তারপর টাপুরকে সাথে নিয়ে ও বাইরে থেকে খাবার নিয়ে একেবারে এখানে আসবে। আমাকে রান্না বান্না করতে বারণ করেছিল, তো আমাদের ওই একটা জায়গায় খাই সেখান থেকেই খাবার নিয়ে আসার কথা। তো সেখান থেকে তারপর ফোন মনে হয় এসে গেছে। ফোন করেন আমি তো দেখেই ওকে, আমার হয়ে গেছে আজকে বিশাল বড় সড় একটা বিপদ হতো। বস, কি হয়েছিল বল, ভালো করে বস, এনে বালিশ দে, বালিশ দে। আরে আমি গিয়ে বাবার সাথে যখন ওই দাঁড়িয়েছিল ভেতর দিকে ঢুকে বস, জামা কাপড় ভাঁজ করা আছে। বাবার সাথে যখন ওই খাবার নিতে দাঁড়িয়েছিলাম, খাবার নেওয়া হয়েও গেছে, বাবা ওই মানে খাবার ঢুকিয়েও ছিল, ঠিক আছে, তারপর খুব একটা মনে নেই, বাট আমার মানে মাথা ঘোরানো একটু একটু করে স্টার্ট হয়ে গেছে। আমি ফিল করতে পেরেছি যে আমার, কারণ এর আগেও আমার হয়েছিল অনেক আগে, একবার ব্লাড কালেকশনের সময়, আরেকবার এমনি মানে কাজ করতে করতে আমি যখন ছোট ছিলাম অনেক, তো ওই মাথা ঘুরিয়ে পড়ে গেছে। মা জানে, তুমি তো জানো আমাকে ওই ইয়ে পুরো আনকনশিয়াস হয়ে পড়ে গেছিলাম, দেখেইছিলাম। তো আমি ফিল করতে পারছিলাম, কিন্তু এতটা সিভিয়ার হবে সেটা ফিল করতে পারিনি। মানে আমি পুরো কাঁপছে ঠটা করে, আমি ভাবছি কি দাঁতে দাঁতটা লেগে যায়। হ্যাঁ, পুরো ঠটা ঠটা করে কাঁপছে, সব নেতে ডাক্তাররা সব দাঁড়িয়ে গেছিল, সব দাঁড়িয়ে গেছিল। তারপরে ওকে জল, একজন ঠান্ডা জল, একজন ও বলছে আমি ঠান্ডা জল খাবো, তারপরে একটু চকলেট খাওয়ালো, একজন একটা চকলেট মুখে দেওয়ালো, লো প্রেশার হয়ে গেছে কিনা কে জানে কি থেকে হচ্ছে। তারপরে একজন বললো যে আমার এরকম হচ্ছিল, একটু নুন দিয়ে দিয়ে তারপরে একটু জল খাও। আমি তো ভাবছি যে যদি চলন্ত স্কুটিতে তোর এই মাথা ঘোরাটা হতো তাহলে কি হতো বল। তো তো পড়ে গেলে পুরো, আমি মানে আমি শুধু ভাবছি, হ্যাঁ আমি স্কুটির মধ্যে খাবারটা ঢুকিয়ে রেখেছি, তার মধ্যে বলছে বাবা আমি আর দাঁড়াতে পারবো না, আমি পড়ে যাবো। আমি কি বলছিস বলে, হ্যাঁ, তার মধ্যে ও বডি ছেড়ে দিচ্ছে, তার মধ্যে আমি আস্তে আস্তে ধরে ধরে নিয়ে ওই আপনজনের ঢোকার মুখে যে সিঁড়িটা ভেতরও যেতে পারিনি, ওই সিঁড়ির মধ্যেই বসিয়ে দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে জল টল দিয়ে মাথায় টাতে সব, তখন ততক্ষণে লোক দাঁড়িয়ে গেছে স্বাভাবিক, তারপরে ঠান্ডা জল খাবো, তারপরে আমি বললাম তুই ছাড়, তুই এখানে একটু ভাত খেলে হয়তো বেবি খালি পেটে হতে পারে, ও তো পুরো খাবার খেয়ে যায়। তোর জন্য যে খাবারটা রেখেছিলাম তুই তো পুরো খেয়ে যাস, আমি হাফ খেয়েছিলাম। তো ওটা যে আমি যখন মিস্টার দেব বলেছিলাম তখন বলেছিলাম তোমাদের এখন আসতে হবে না, তোমরা এখন বাঁশদনিতে খানিকক্ষণ ঘুমাক, রেস্ট নাও, তারপর এসো। আর তুমি আসতে নি না, চলো খেয়ে নাও, ঠিক আছে তুই রেস্ট নে। তো যাই হোক, কি বলো, মানুষের বিপদ না বলে কই আসে না, আমি যখন থেকে ফোনটা এসছে না, মানে সত্যি কথা বলতে আমি ভীষণ ভাবে ভয় পেয়ে গেছি, আমি এত ভয় পেয়ে গেছি। আর যা উল্টো পাল্টা কথা বলছিল তাতে আমার আরো মনের মধ্যে ভয়, মানে মানে আমি বলছি চুপ কর, তুই বুকা বুকা কথা বলবি না, মানে কি বলবো তোমাকে আর, ছোট বোঝে না। সেই জন্য যাই হোক, আমি
তো আমি আবার মানে ওরা চলে, টাপুর তো অনেক সকালেই চলে গেছে, মিস্টার দেব চলে গেছে, আমি একটা ভিডিও আমার ওই চ্যানেলের জন্য করা ছিল করেছি, ভিডিওটা করে করে ওটাকে আমি জাস্ট আপলোড করেছি, তার মানে তার মধ্যেই আবার মানে শিডিউল করে দিয়েছি, তার মধ্যেই ফোন। তাই আমি ভাবছি যে আজকে রান্না বান্না কিছু করার নেই, আমি ব্লগ শুরু করব, ঠিক আছে খাবারটা আসুক তারপরে আর কি খাবার ইয়ে করব, ব্লগ শুরু করব। তো তার মধ্যেই হচ্ছে গিয়ে এরকম ফোন আসলো। হ্যাঁ, তখনই তো তুমি বললে যে তাহলে কাপড় যদি আসে কাপড়কে দিয়ে তো কাপড় যদি তোমাকে খাবার খাবার খেয়ে নাও। হ্যাঁ, কিন্তু যাই হোক কি অবস্থা, চলুন খাবারটা দিয়ে নি, খেয়ে নি, পরে আসছি, কি আছে দেখাচ্ছি। ডাল আছে, ফুলকপির তরকারি, দেখো ফুলকপির তরকারি। আপনজনের খাবার অনেকবার নিয়েছি, নাকতলা আপনজন থেকে আমরা আগে অনেক খেতাম, আপনারা যারা পুরোনো ব্লগ দেখেছেন তারা জানেন। কি আছে দেখি, এটা লাউ বড়ির তরকারি। হ্যাঁ, লাউ বড়ির তরকারি, আমার ঘরেও লাউ পুরো রয়েছে, করব ওটা আমিও। যাই হোক, অনেকদিন আনা হয় না, অনেকদিন খাওয়া খাওয়া হয় না। এটাও ডাল, এটা ডাল, ডাল ডাল, আচ্ছা হ্যাঁ ডাল, ছোট ডালের একটা টাপুর তো ওখান থেকে খেয়ে এসছে। আর একটা কন্টেনার রনুর একটা ইয়ে আছে, পাতলা মাছের ঝোলে মানে মাছ পেটি ছিল না বলে ওর মধ্যে একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা দেখে নেবো, দেখছি কোথায় আছে ওটা। পেঁপে কাঁচকলা গাজর ফাজর দিয়ে একটা কি বলছো? হ্যাঁ এটাই হয়, কাজে দিচ্ছ কেন? মাছের ঝোল, পেঁপে পেঁপে কাঁচকলা সব, শুধু পেটি ছিল না বলে আমি মাছ নিয়ে নিই, ঠিক আছে কিছু করার নেই আসলে। হ্যাঁ, ও না বাচ্চা তো গাঁদার পিসও খেতে পারবে না, তো যেটা করেছো ভালোই করেছো, চলুন তাহলে আমরা এবার মানে চলুন মানে তাহলে আমি পরে আসছি খেয়ে নিয়ে এখন। আমার মাথা কাজ করছে, কোয়ালিটি কিন্তু ওদের বেশ ভালো, খুব ভালো। এটা মনে হচ্ছে ফাইন ওই চামুমনি টাইপের চাল। হ্যাঁ, এই হচ্ছে ডাল, ডালটাও বেশ ঘন ডাল, ডালের মধ্যে ডাল আছে, আর তার সাথে আরেকটা জিনিস দেখানো হয়নি যে এটার মধ্যে আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, না আলু ভাজা নেই, আলু ভাজা আজকে হয়নি। আচ্ছা আজকে আলু ভাজা হয়নি, আলু ভাজা সাধারণত হয়, আজকে পাঁপড় ভাজা, তো ডাল পাঁপড় ভাজা দিয়ে শুরু করো। মিস্টার দেবকে এই যে একটা আনইউজুয়াল জিনিস দিয়েছি, মানে যেটা আমাদের পক্ষে আনইউজুয়াল, যেটা হচ্ছে গিয়ে টক দই, তার মধ্যে একটুখানি বিটরুন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে বলতে পারেন ভাইটা রায়তার মতো। তার কারণটা আপনারা তো জানেন, মিস্টার দেবের পায়ে সেই যে একটা বিশাল বড় ফোড়া হয়েছিল, তো ওটার জন্য অ্যান্টিবায়োটিক মানে হয়ে আছে, হ্যাঁ হয়ে আছে, তো সেই সেটার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে। তো অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, পেট ছাড়ে, তার জন্য দরকার কি আমাদের গুড ব্যাকটেরিয়া দরকার, যেটা তো প্রোবায়োটিক যেগুলো, তো সেটার জন্য মানে গুড সোর্স হচ্ছে গিয়ে দই, দই খাওয়া। তো অ্যান্টিবায়োটিক খেলেই বলে সাধারণত দই খেতে, এমনিতে ওই একরকমের প্রোবায়োটিক ছোটো ছোটো বোতলেও পাওয়া যায়, ওই ইয়াকুল্টের মনে হয়, তো ওটা আনা হয়নি, তাই জন্য এটাই দিলাম, বললাম যে এটা দিই, এটা এটাই খাও, আর এমনিতেও শুধু খেতে পারবে না, তাই জন্য একটুখানি এইরকম একটু পেঁয়াজ দিয়ে কি গো খেতে পারছো। আমি টক দই একদম খেতে পারি না, আর সবচেয়ে বিভীষিকা হচ্ছে আমার ট্রেনের মধ্যে যে টক দইগুলো দেয় না বাটি করে, ওইগুলো বিভীষিকা বলো, বাজে না কি বাজে খেতে, কিন্তু হয়তো ওটা ভালো শরীরের পক্ষে, বাট যাই হোক এই হলো ব্যাপার। এবার আমিও বসে পড়বো খেতে, মিস্টার দেব আবারও বেরিয়ে যাবে, তাই জন্য আমি দু মিনিট পরেই খেতে বসছি, এখন দেখে আসি কি টাপুর কি করছে। শরীরের মধ্যে দিয়ে মনে হয় খুব
সকল গেছে, স্ট্রেস গেছে, কি হয়েছে জানি না। তো যাই হোক, ডাক্তার একটা দেখাতে হবে, প্রেশারটা মনিটর করতে হবে, তারপর ডাক্তারই বলবেন যে আর কোনো কিছু মনিটর করার দরকার কি না, উনি যেটা বলবেন সেই অনুযায়ী আর কি। তারপর ফার্দার ইনভেস্টিগেশন করবো, ফার্দার ট্রিটমেন্ট হবে। তো আমার যতদূর মনে হচ্ছে প্রচুর স্ট্রেস হয়ে গেছে, তার উপর ওর খাওয়াটা ওই তাড়াহুড়ো চোটে আধ খাওয়া করে গেছে মাথায় টেনশান নিয়ে, সেই জন্য মনে হয় মাথাটা, হ্যাঁ একদম পুরো গভীর ঘুমে ঘুমাচ্ছে। তোকে কোনো ডিস্টার্বের কোনো প্রশ্ন নেই, কালকে ওর পরীক্ষা আছে জানো, বলে ব্যস্ত তো কোনো চাপ নেই, আরামসে ঘুমাক। ওষুধটা খেলে না পরে খাবে, ওষুধটা পরে খাবে, দিয়ে দেবো ওষুধটা, যন্ত্রণা করছে গাছি নিয়ে দেয় অ্যান্টিবায়োটিক খেলে। টাটা। আজকে মিস্টার দেব একটা দারুণ কথা বললাম, যখন আপনজনে ছিল বললো আমাদের মানে আমারই আমার খুব পরিচিত নাকি এক ব্লগারের সাথে দেখা হয়েছে, কিন্তু টাপুরের এরকম অবস্থা মাথার ঠিক নেই তাই জন্য কথা বলেনি। তো সে কে কি বিদ্ধান্ত যদি সে তার ব্লগে দেখি বলে তবেই আমি বলবো যে হ্যাঁ এনাকেই দেখেছিল মিস্টার দেব, এখন বলছি না, ঠিক আছে? তো আপনারাও গেস করতে থাকুন। তো কারণ সে তার ব্লগে দেখাবে না দেখাবে সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার না। তো যদি দেখি যে হ্যাঁ সে দেখাচ্ছে তাহলে আমি বলবো যে হ্যাঁ এই সময় মিস্টার দেবও ওই দিন ওখানে ছিল টাপুরকে নিয়ে, ঠিক আছে? তো চলুন এবার আমি খেতে বসে পড়ি। তবে মিস্টার দেব বললো যে তুমি থাকলে খুব ভালো হতো, তুমি থাকলে খুব ভালো হতো, কারণ যার সাথে দেখা হয়েছে মানে আমি নাকি কথা বললে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ সত্যিই তাই, আমি নামটা শুনে তাই বুঝলাম যে হ্যাঁ। তো সে কে কি বৃত্তান্ত সমস্ত কিছু যদি মনে হয় তাহলে বলবো, না হলে আর তুলছি না। রান্নাঘরে এলাম, এখন একটুখানি কফি। টাপুর উঠলো, উঠে বললো মোর নাকি প্রচণ্ড মাথা ধরেছে, তার সাথে সাথে একটুখানি অ্যাসিডিটি মতো ফিল হচ্ছে। তো ওকে দিলাম রেন্ট্যাক, ওটা রেন্ট্যাক দিলাম 300, আর তারপর বললাম তাহলে একটুখানি কফি খা। তো ওর কফি তো এমনি কোনো ঝামেলা নেই, ওর কফি হচ্ছে শুধু জল আর কফি। তো এই যে জল তৈরি মানে গরম করেই নিয়েছি এটাতে, আর কফি দিয়ে দিয়ে দেবো। এই এখন এই কোম্পানি আইটি কোম্পানির কফিটা নিয়ে এসছে, কালকে ফার্স্ট নিয়ে এসছে, মানে অর্ডার করা হয়েছে, একবারই খেয়েছে। তারপর বললো ভালো রন, আর রন নাই যা করছে দুষ্টুমি কি বলবো। এই এক চামচ দিয়ে দিলাম, হ্যাঁ এক চামচ মতো দিলাম ইনস্ট্যান্ট কফি এ আর কি, তার মধ্যে জল দিয়ে, চিনি তো খায় না শুধু কফিটাই খাবে, আমার তো তিতো তিতো লাগে ওই কফি শট মতো, এটা খেলে মাথা ধরা ছেড়ে যাবে আশা করছি। এটা দিয়ে দিই, আর এই প্যাকেটের মধ্যে রাখা আছে না, খুব সাবধানে রাখতে হবে, না হলে এই যে হাওয়া ঢুকে পুরো কফি দলা পাকিয়ে যায়, একটাও খালি কৌটো নেই যার মধ্যে আর কি রেখে দেবো। তো যাই হোক একটু ভালো করে রাখতে হবে। কফি রেডি, তার সাথে সেদিন যে নিয়েছিলাম না কুকিজ স্টাইলের যে বিস্কিটগুলো, কুকিজ মনে হয়, তো ওটাই দিয়ে একটা নিয়ে যাই, যদি খায় তো ভালো, না হলে আর কি রেখে দেবো। আবার এনে ও আবার চলে এসছে আমার পেছন পেছন, ধর কেমন লাগছে এখন শরীর? আমি ভাইকে নিয়ে যাচ্ছি, তুই আরামসে এটা খা। দেখ কুকিজ, ওই যে কুকিজ বিস্কুটটা দেওয়া আনা হয়েছিল ওটা খেলে খা, চলে আইরানু চলো। হাই, তারপর হোয়াট ইজ ইয়োর নেম? শিবঞ্চি দেব। আর কিছু বলো, এদিকে এসো, রোজ রোজ আখোতে লাগিয়ে দাও। কে এসছে? পাপা। পাপা এসছে? কে বললো? পাপা। না না পাপা আসেনি, দেখি চল কে এসছে, তানজিরা মনে হয়। বেল বেজেছে,
টাপুরে সেখানে বসেছে, এখানে আরেকজন রেডি যাওয়ার জন্য বাইরে বেরিয়ে গেছে, দেখাচ্ছি। জিনিসপত্র নিয়ে বাবা হাজির, সবার আগে সবার আগে ও এসে ওয়েলকাম করে, কি কি এনেছি না এনেছি সব দেখবে, ওর কিছু এনেছি কি না, ওর কিছু নেই, ভাগো ঘরে চলো। চল কি রে, তোর শরীর ঠিক আছে? ওষুধ এনেছি, চা খেয়েছো? না করবো, তুমি তোমার জন্য অপেক্ষা করছি। চলো তারপরে, শরীর তো বেটার কিন্তু মাঝে মাঝেই খারাপ লাগছে বলে যে রেডি হয়েছে যাচ্ছে, গিয়ে সামনেই ডাক্তার আছে তো দেখি আসতে, কারণ কাল প্রেশারটা চেক করে নিই, ডাক্তার দেখিয়ে নিই কি হচ্ছে না হচ্ছে, অল্পতেই সেরিয়ে সারিয়ে নেওয়া ভালো। তো যাও টাটা, দেখি এসো। বাঁশবাগানের জায়গাটা ভীষণ অন্ধকার টাইপের, কারণ শর্টকাট কিন্তু এমনিতে কিছুই হয় না, এমন কিছুই শর্টকাট নেই, এখান থেকে তোমার মেন রোড দিয়েও যেটা যা, ঠিক আছে মাছের ঝোল আমাদের জন্য, মাছের ঝোল ভাত আর টাপুরের জন্য ওই যে মাশরুমটা আছে, মাশরুম কষা করে দেবো। আর সব রেখে দেবো, মাছও অনেকটাই আছে রেখে দেবো, এই মাছটা রেখে দিচ্ছি, এই মাছটা করছি। তো মাছের দেখি কি করি, ঝোল এখনো ঠিক করিনি, কি দিয়ে করবো কিভাবে করবো এখন কিছুই জানি না। তো বাট দুটো আইটেম ঠিক হয়ে গেছে, যে মাছ করব আর মাশরুম করব, ঠিক আছে। আর টাপুর দেখি আসলো, কি বললো টাপুরকে? টাপুর বলবে, আচ্ছা টাপুর পিপি ফোন করেছে, ওর সব পিপির সাথে কথা হলে তারপর বলছি টাপুরকে কি বলেছে না বলেছে, ঠিক আছে। একটু আগে আমি আর বাবা ফিরলাম ডক্টর দেখিয়ে এসে, তো এখন একটু বেটার ফিল করছি, হালকা হালকা হেডেক আছে বাট অনেকটা বেটার ফিল করছি। তো আমার বেসিক্যালি ব্লাড প্রেশারটা হাই হয়ে গেছিলো, তো তো আমার হয়েছে যেটা তার পিছনে মেন কারণ হচ্ছে বিপি হাই, আর আমি আমার ফোনে একটা ফিচার আছে ওটাতে হার্ট রেট মেজার করা যায়, হার্ট রেটটাও অনেকটা হাই ছিল। তো ডক্টর যেটা বললো যে আমার এই এক্সামের কারণে ঠিক মতন স্লিপ হচ্ছিলো না, স্ট্রেস একটা কারণ, আর খাওয়া দাওয়া ঠিক মতন টাইম মেনটেন হয়নি, তো তাই তার কারণে আমাকে বেশি না দু তিনটে ওষুধ দিয়েছে, একটা স্লিপ অ্যান্ড অ্যাংজাইটির জন্য জাস্ট দুদিনের ওষুধ দিয়েছে, তারপরে একটা মাল্টিভিটামিন মেডিসিন, একটা হেডেকের জন্য মেডিসিন, আর একটা প্রপার ডাইজেশনের জন্য মেডিসিন দিয়েছে, আর আবার প্রেশারটা চেক করতে বলেছে আর রিপোর্ট সেন্ড করতে বলেছে। তো দেখা যাক, আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না, বাট স্ট্রেস ইজ নেভার এন্ডিং ফর মি, এখন আরও বেশি স্ট্রেস হচ্ছে আমার কারণ একটা এক্সাম বাকি আছে, আর আমি চাই না যে এতগুলো এক্সাম, মানে এতগুলো বলতে রেস্ট অফ দি এক্সাম, মানে বাকি যে তিনটে এক্সাম ছিল আমি তো ভালোভাবেই দিয়েছি, এই লাস্ট মোমেন্টে এসে একটা পেপার আমি চাই না যে আমার হেলথের জন্য নষ্ট হয়ে যাক, তো আমি স্টিল ফাইট করবো আর চেষ্টা করবো যাতে এই লাস্ট পেপারটাও ভালোভাবে দিতে পারি। আজকে দুপুরবেলা পর থেকে, মানে ওই টাপুরের ওই শরীর খারাপের পর থেকে আমারও মানে খুব স্ট্রেস হয়ে গেছিলো, তো যাই হোক ডাক্তারের কাছে গেছে, তারপর মানে সন্ধ্যের পর থেকে ঠিক হয়ে গেছি, তো আজকে সেই জন্য কিচ্ছু ভাল লাগছে না। তো আজকে আমার স্নানটাও স্কিপ করা হয়ে গেছে, দুপুরবেলা মানে স্নান করিনি, অন্য সময় সকালবেলা একেবারে স্নান করেই শুরু করি সব কিছু, তো আজকে সেটা হয়নি। তো এখন যাবো, রান্নাবান্না সব হয়ে গেছে কমপ্লিট, আজকে মানে এরকম মানে অনেক দিন পর এরকম অবস্থা হবে যে আমি রাত্রিবেলা এরকম সময় স্নান করছি, তো দেখাচ্ছি। আমি রান্না হয়ে গেছে, মানে একটা হয়ে গেছে আর একটা জাস্ট ফিনিশ করবো, সেটা দেখাচ্ছি। মাছের ঝোল আলু দিয়ে লাল লাল মাছের ঝোল, কিন্তু দেখতে লাল লাল কিন্তু মশলাপাতি খুবই কম, আর ভাত তো প্রেশার কুকারে দিই করছি, আজকাল ভালো হয় মানে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়
আর কারণ আমাদের এই চালটা না খুব বেশি ফোটে, আর সুন্দর চালটা খুব ভালো, খুব ভালো হয় ভাতটা প্রেশার কুকারে। আর এই হচ্ছে মাশরুম আলু দিয়ে কষা, কষা কষা মানে কষা না সরি ঝোল, আমিও তাই ভাবছি কি বলি ঝোল। তারপর বলেছে যে কষাতে একটু না তেল ফেল না হলে হয় না, তো আমি বললাম দেখ তো বলছে একদমই তেল আমি খাবো না, আমি নিতে পারবো না না, তো আমি বললাম ঠিক আছে তাহলে তাহলে কিন্তু আমাকে একটু যদি ঝোল করতে হয় তাহলে কিন্তু এরকম মানে কষা যদি না করতে তেল যদি না দিত তাহলে ঝোল করতে হবে, কারণ কষা মানেই ঝোল লাগবে, জল লাগে একটু তেল লাগবে। তো যাই হোক এটা খারাপ হবে না আমার মনে হয়। এর মধ্যে সবশেষে দেবো একটু ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর সব সমস্ত দেওয়া হয়ে গেছে, ভালো হবে খেতে আমার মনে হয়। আলু দিয়েছি, আলু দিয়ে মাশরুম দিয়ে কড়াইশুঁটি দিয়ে মাশরুমের ঝোল। গুড মর্নিং, আজকে সানডে আর এখন সকালবেলা উঠে সব কাজ হচ্ছে, গুগু ওখানে বসে রয়েছে কারণ তানজিলা ঘরগুলো মুছছে, রান্নাঘর মানে বাসন টাসন মাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট আছে, কি এনেছে বলি, আজকে আমাদের বাইরে থেকে এনেছে অনেকদিন পর ওই যে নানপুরি, ঠিক আছে নানপুরি একটা জায়গায় আমরা খেতাম যেখান থেকে নিয়ে এসেছি আজকে নানপুরি। আর রান্না তো অনেকটাই করা আছে, তারপর আর একটুখানি করবো সেটা হচ্ছে গিয়ে মেথি শাকটা আছে, মেথি শাকটা ভাজবো। তো বাবাকে মাকে গিয়ে আজকে সকালবেলা নানপুরি দিয়ে এসছে, মিস্টারদের একেবারেই বেরিয়েছিলো ওদের জন্য আলাদা কিনে ওদের দিয়ে এসছে, আমাদের নিয়ে এসছে। তো এখন ঠাকুরের খিদে পেয়েছে, ঠাকুরকে খেতে দিই, আমরাও খেয়ে নিই, ঠিক আছে। তো আজকে আবার একটুখানি বেরোতে হবে, যাবো ওই বাড়িতে, তো ওই বাড়িতে তারপর আরেকটা জায়গাও যারা আছে, ঠিক আছে। তো চলুন দেখাই, হ্যাঁ নানপুরিটা, এই হলো নানপুরি। তো নান অনেক সময় না নানপুরি আর ডালপুরি দুটো মিশিয়ে থাকে, তো এটা মনে হয় ডালপুরি আর কিছুটা নানপুরি আছে। তো এই হচ্ছে, আর কাজ হচ্ছে এখানে না ওপরে ফ্ল্যাটে, তো প্লিজ কিছু মনে করবেন না, আওয়াজ একটু ডিস্টার্ব, আমি জানি আওয়াজে। হ্যাঁ হ্যাঁ, তো এই আওয়াজের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভীষণ বিশ্রী আওয়াজ জানি কানে লাগে। আর এই যে তার সাথে এই ছোলার ডাল মটর সব মিশিয়ে একটা ঘুগনি বা ঘুগনি কাম ছোলার ডাল, অদ্ভুত একটা কিন্তু খেতে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যাচ্ছি, এই যে চাও করে নিলাম আর একবার মিস্টার দেবকে দিয়ে দিয়েছি, এটা আমার, ঠিক আছে তাই যা খেয়ে নেব। তারপরে খাওয়া হয়ে গেছে আমি চললাম এবার খেতে। এখন ইমার্জেন্সি ছুটতে হচ্ছে, মিস্টার দেব গোগোর জন্য মেটে নিয়ে এসেছিল চিকেন আর মেটে, তো সেই মেটে স্কুটিতে সামনে যেখানটায় ঝোলে ওখানটায় রেখে দিয়ে চলে এসছে। এবার এখানে তো দেখেছেন বড় বড় বিড়ালগুলো আছে, আমি জানি না পাবো কিনা। তো মিস্টার দেব তো পায়ের মধ্যে ব্যথা হয় মতন, তা আমাকে বলে তুমি একটুখানি যাবে, আমি কোনো মতে এটার উপর একটা মানে হাউস কোট চাপিয়ে দিয়ে যাচ্ছি, কারণ দেরি করলে চলবে না, যদি বিড়ালগুলো চোখে পড়ে যায় তো গেল। দৌড়ে 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 আমি এসছি, দেখি না ঠিক আছে, বিড়ালগুলোকে দেখতেও পাচ্ছি না আজকে, ওরা মনে অন্যদিকে কোথাও আছে। আমি আর দেরি করি নিজেই বলেছে মিস্টারদের এই যাও 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 যাও, আমি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসছি, বেরিয়েছি একটু যাচ্ছি নাকতলা। তো আজকে এখানে একটা জায়গায় অনেক দিন থেকে দেখি মিস্টার দেব দেখে, তো এখান থেকে আজকে একটু খাবার কিছু নেব, এখন যাওয়ার পথে বুক করে দিয়ে যাচ্ছি, ফেরার পথে পার্সেলটা নিয়ে যাব। তো এটা একটা গড়িয়াতে ভেতরেই একটা দোকান, হ্যাঁ অনেক রকমের আছে, কি আছে দেখাই, ভালো নাম কিছু আছে, বাঁধাকপির তরকারি ডাল চিকলে আছে মাটন, আচ্ছা এখানে হচ্ছে কাতলা ডিম আলু শিম ভাজা, এটা হচ্ছে আপনার সরষে কোষা দিয়ে লালার যেটা জ্যান্ত মাছ, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, ঠিক আছে। আপনাদের সাথে শেয়ার করা হলো না, এত তারা ছিল কি বলবো, কোনো এক সময় অন্য সময় শেয়ার করবো। তো এখন যাচ্ছি যেখানে খাবার দেখলেন, আসার পথে যেখানে দাঁড়ালাম ওখানে আমরা খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম বেশ কিছু খাবার, তো ওখান থেকে খাবারটা তুলবো, তুলে তারপর যাবো বাড়িতে, বাড়িতে
করবো, সুন্দর করে বাড়িতে চলে যাবো। এই যে গাছের চারা দেখে মিত্রদের দাঁড়িয়ে পড়েছে, দেখি কি আছে। ওইগুলো কি গো তোমার দানা লাই লাই দিও অন্যরকম দেখা হলুদ আছে, ওটাও ফুলের মধ্যে দুটো দু কালার ওই দুটো জমার কোথাও তোমার নাম হবে আমার ফুল সব সময় পাবে আর ব্যাঙ্গালোরও পাবে। এইটা কি কি লঙ্কা? এটা ওটা খাবার ঘিয়ে লঙ্কা, ঘিয়ে লঙ্কা। আমরা যেখান থেকে খাবার নিলাম ও কলকাতা, দেখুন নাম্বারটা ওদের এখানে ফ্ল্যাশ করছে। গড়িয়া বা আশেপাশে যারা অনেকে আছেন আমার ব্লগ দেখেন, তারা একবার এখানে এসে খাবার ট্রাই করতে পারেন, বসেও সুন্দর খাবার জায়গা আছে। ঠিক আছে, ঘরোয়া খাবার আর অ্যাফোর্ডেবল প্রাইস, ব্রেকফাস্টও পাওয়া যায়। তো অবশ্যই ট্রাই করে জানাবেন আমাদেরকে কেমন লাগলো। ক্যাট গুলো কত দাম? ক্যাট ক্যাট হোয়াইট নেই, ওই যে মামদের দেখে বলে না ক্যাট ক্যাট, খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি। কি কি কিনলাম ওখান থেকে দেখাই, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, এগুলো 10 টাকা করে পিস নিয়েছে। এখানে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ ছোট্ট একটা পিস ছিল, আর এটা হচ্ছে গিয়ে ডাল, ওরা বলেই দিয়েছিল ছোট পিস। আর এটা আমি বাড়িতে ভেজেছি মেথি শাক আলু দিয়ে, আর এটা হচ্ছে হাফ প্লেট মাটন, আর এটা আমাদের কালকেই করা ছিল। তো এখন সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি খাবো। তো ব্লগটা কথা না বাড়িয়ে এই অবধি রাখছি, আর পরের ব্লগে দেখাবো কি গাছ কিনলাম না গাছ কিনলাম সব পুরো বৃত্তান্ত। তো এখনকার মতো বলছি যে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে ফ্রেন্ডস, দোয়া ওমে ইয়াদ রাখনা, আর টাপু রাখুন ভালো আছে আগের চেয়ে।